অর্থ বর্গর হেৰি ক্ষেত্রত কারণ প্রত্যেক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বেলেগ বেলেগ গভর্নমেন্টে এই কথা বিবেচনা করে আছে যে বিদ্যালয় মহাবিদ্যালয়ত চতুর্থ বর্গর খিনি আমি দায়িত্বটো কলেজ বা বিদ্যালয় কর্তৃপক্ষকে দিম, তেওঁলোকে আউটসোর্স করে লব, আমি পয়সাটা যোগান ধরিম। বিদ্যালয় আমার প্রায় 50,000 সরাসরি বিদ্যালয়, তারপর মহাবিদ্যালয়, এই বিদ্যালয় মহাবিদ্যালয়বিলাকত আছে ইতিমধ্যে গ্রেড ফোর, যেটা নতুনকে হেৰি হয়ে যাব এই MTS। মই এই আইডিয়াটো দিছোঁ, মই তেওঁলোকৰ পৰা মতামত বিচাৰিছোঁ যে এইটো বিদ্যালয়বিলাকত SMDC-এ যদি আউটসোর্স করে কেনে হয় এই কথাটো অধ্যক্ষসকলক মোক জনাবলৈ কৈছোঁ। এইটো মোৰ সিদ্ধান্ত নহয়, এইটো অসম চৰকাৰৰ সিদ্ধান্ত নহয়, উইয়াৰ তেওঁলোকো ষ্টেক হোল্ডাৰ হয়, গতিকে মই অধ্যক্ষসকলৰ অপিনিয়ন বিচাৰিছোঁ। গ্ৰেড ফ'ৰজন কাক লাগে? প্ৰিন্সিপালজনক লাগে। প্ৰিন্সিপালজনে বিভিন্ন সমস্যাত ভোগে, এতিয়া তেওঁক আউটসোর্স করে লব নে অসম সরকারের পর দিয়াটো লব, এই বিদ্যালয়ের শিক্ষক সকল কবলে দিয়ক, আমি এটা মতামতো আগতীয়াকে দিয়া উচিত নহয়। চতুর্থ বর্গর হেৰিৰ ক্ষেত্রত কারণ প্রত্যেক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বেলেগ বেলেগ, গভর্নমেন্টে এই কথা বিবেচনা করে আছে যে বিদ্যালয় মহাবিদ্যালয়ত চতুর্থ বর্গর খিনি আমি দায়িত্বটো কলেজ বা বিদ্যালয় কর্তৃপক্ষকে দিম, তেওঁলোকে আউটসোর্স করে লব, আমি পয়সাটা যোগান ধরিম। বিদ্যালয় আমার প্রায় 50,000 সরাসরি বিদ্যালয়, তারপর মহাবিদ্যালয়, এই বিদ্যালয় মহাবিদ্যালয়বিলাকত আছে ইতিমধ্যে গ্রেড ফোর, যেটা নতুনকে হেৰি হয়ে যাব এই MTS। মই এই আইডিয়াটো দিছোঁ, মই তেওঁলোকৰ পৰা মতামত বিচাৰিছোঁ যে এইটো বিদ্যালয়বিলাকত SMDC-এ যদি আউটসোর্স করে কেনে হয় এই কথাটো অধ্যক্ষসকলক মোক জনাবলৈ কৈছোঁ। এইটো মোৰ সিদ্ধান্ত নহয়, এইটো অসম চৰকাৰৰ সিদ্ধান্ত নহয়, উইয়াৰ তেওঁলোকো ষ্টেক হোল্ডাৰ হয়, গতিকে মই অধ্যক্ষসকলৰ অপিনিয়ন বিচাৰিছোঁ। গ্ৰেড ফ'ৰজন কাক লাগে? প্ৰিন্সিপালজনক লাগে। প্ৰিন্সিপালজনে বিভিন্ন সমস্যাত ভোগে, এতিয়া তেওঁক আউটসোর্স করে লব নে অসম সরকারের পর দিয়াটো লব, এই বিদ্যালয়ের শিক্ষক সকল কবলে দিয়ক, আমি এটা মতামতো আগতীয়াকে দিয়া উচিত নহয়। চতুর্থ বর্গ